নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, কাল সর্পযোগ। কাল সর্পযোগ অর্থাৎ রাহু এবং কেতু অক্ষের একই দিকে সমস্ত গ্রহের অবস্থান, এই নিয়ে আমরা ইতিমধ্যেই বেশ কয়েকটি ভিডিও তৈরি করেছি। আজকে আমাদের এই পর্যায়ের একাদশতম পর্ব এবং আলোচ্য মুখ্য বিষয় এটি হলো বিষধর কাল সর্পযোগ। অর্থাৎ জন্ম কুণ্ডলিতে যদি রাহু এবং কেতুর একপাশে সমস্ত গ্রহ থাকে এবং এই রাহু যদি আপনার জন্মকুণ্ডলীর ১১ নম্বর ঘর একাদশ ভাবে অবস্থান করে, কেতু পঞ্চমে অবস্থান করে, সেই ক্ষেত্রে জাতক বা জাতিকার জীবনে কি ঘটতে পারে, কোন কোন দিক থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্যা আসতে পারে, সেগুলি আমরা আলোচনা করব। খেয়াল রাখতে হবে পঞ্চম ভাব হলো হাউস অফ ক্রিয়েশন এবং একাদশ ভাব হলো হাউস অফ সাকসেস। আমাদের জীবনের আয়, উন্নতি, আলটিমেটলি সুখ, দাম্পত্য প্রেম, আরোগ্য লাভের প্রবণতা, ইমিউনিটি সিস্টেম সমস্তই কিন্তু এই পঞ্চম এবং একাদশ ভাবের দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমাদের সন্তান, প্রেম, ভালোবাসা, মধ্যবর্তী শিক্ষা, ডিসিশন নেওয়ার প্রবণতা, আমাদের ডিজায়ার, আমাদের কামনা এবং যা কিছু আমরা ক্রিয়েট করতে পারি সমস্ত কিছুই কিন্তু বিবেচিত হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চম ভাব নির্দেশ করে মাতৃসূত্রে প্রাপ্ত সুখ, মায়ের কাছ থেকে প্রাপ্ত সম্পত্তি, বিশেষ করে অস্থাবর সম্পত্তি, যেমন টাকা পয়সা গয়না গাটি, যেগুলি মায়ের কাছ থেকে আমরা প্রাপ্ত হতে পারি। আবার পঞ্চম ভাব নির্দেশ করে বিবাহিত জীবন, ব্যবসা, পার্টনারশিপ, এগুলির সাফল্য, কারণ পঞ্চম হলো সপ্তমের একাদশ ভাব। তাই সপ্তম ভাব যা যা নির্দেশ করে তার সাফল্য নির্দেশিত হয় পঞ্চম ভাবের মাধ্যমে। তাই পঞ্চম ভাবে কেতুর অবস্থান যদি অশুভ বা পাপগ্রস্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে জীবনের অগ্রগতি বারংবার বাধাপ্রাপ্ত হয়, নষ্ট হয় ইমিউনিটি সিস্টেম, প্রাপ্তি যোগ ব্যাহত হয় এবং জীবনে যে এগিয়ে যাওয়া, ক্রিয়েটিভিটি, আয়, উন্নতি, ডেভেলপমেন্ট, এগুলো সবই কিন্তু ধীরে ধীরে বাধাপ্রাপ্ত হতে দেখতে পাওয়া যায়। পঞ্চম ভাব আমাদের জীবনের পূর্ণতা নির্দেশ করে, অর্থাৎ আমাদের সন্তান, সন্ততি, বংশধারা, পরবর্তী প্রজন্ম, এই সবই কিন্তু আমরা পঞ্চম ভাব থেকে নির্দেশ পাই। আবার পঞ্চম ভাব হলো দশমের অষ্টম, তাই পঞ্চম ভাবে কেতুর অবস্থান কর্মক্ষেত্রে একটা অশান্তি, একটা কন্টিনিউয়াস ডিস্টারবেন্স ইন্ডিকেট করে, যেখান থেকে না পারা যায় বেরিয়ে আসতে, যেটাকে না পারা যায় সহ্য করতে, এইরকম একটা সিচুয়েশন পঞ্চম ভাবে কেতু কিন্তু আমাদের জীবনে ইন্ডিকেট করে। যাই হোক, বিষধর কালসর্প যোগ যে একটা খুব একটা ভালো বিষয় নয়, এইটাকে আমরা উপলব্ধি করতে পারলাম। বিভিন্ন দিক থেকে সমস্যা, মূলত আয়, উন্নতি, টাকা পয়সা, অর্থ, ভাগ্য, এদিকে গণ্ডগোল, পড়াশুনোর ক্ষেত্রে অশান্তি, সন্তান ধারণে বাধা, মোটামুটি জীবনের একটা বড় অংশ সেটা কিন্তু ডিস্টার্ব হয়ে গেল। কিন্তু এই বিষধর কালসর্প যোগও কিন্তু আমাদের জীবনে বেশ কিছু ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারে এবং জীবনের বেশ কয়েকটা বিশেষ বয়সে সেই ইম্প্রুভমেন্টের মাত্রা কিন্তু অনেকটা বৃদ্ধি পায়। তারই সঙ্গে সঙ্গে যদি দশার সাপোর্ট আমরা পাই, সেই ক্ষেত্রে এই ডেভেলপমেন্টের মাত্রা বহুলাংশে বাড়তে দেখতে পাওয়া যায়। প্রশ্ন হলো বিষয়টা কিভাবে এবং কোন সময়। খেয়াল রাখতে হবে পঞ্চম ভাব হলো হাউস অফ ক্রিয়েশন এবং কেতু হলো আমাদের সাবকনশিয়াস মাইন্ডের নির্দেশক। তার সঙ্গে সঙ্গে কেতু সম্পূর্ণ অজানা জ্ঞান তাকেও কিন্তু নির্দেশ করে। অর্থাৎ যারা গবেষণা ধর্মী কাজকর্ম করে থাকেন, যারা কন্টিনিউয়াস এফোর্ট দিয়ে একটা প্রচণ্ড প্রচেষ্টার মাধ্যমে কোনো একটা বিষয় আবিষ্কার করার চেষ্টা করছেন, যারা কোনো বিষয়ে জ্ঞানের অতি গভীরে প্রবেশ করবার প্রচেষ্টা করছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এই কেতু কিন্তু সুফলপ্রদ হয়ে উঠতে পারে। এবং যদি এই কেতুর সঙ্গে দেবগুরু বৃহস্পতি, শুক্রের সম্পর্ক সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে এই জাতক কিন্তু জীবনে প্রভূত উন্নতি করতে সক্ষম হয়। একাদশে উপচয় স্থানে রাহুর অবস্থান, এবং আমরা সকলেই জানি যে এই উপচয় স্থানে পাপ গ্রহরা ভালো ফল দিয়ে থাকে। যদি এই রাহুর সম্মুখবর্তী গ্রহ হিসেবে দেবগুরু বৃহস্পতিকে দেখতে পাওয়া যায়, কিংবা সেখানে যদি শুক্র কিংবা
অথবা বলবান বুধের অবস্থান দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে এই জাতকের রাহুর অ্যাক্টিভিটি সম্পূর্ণ নিয়ন্ত্রিত অবস্থায় থাকে এবং এই অ্যাক্টিভিটির কারণে জাতক জীবনে প্রচুর অর্থ উপার্জনে সক্ষম হয়ে থাকে। ব্যবসা কিংবা বাক্য নির্ভর কোনো পেশায় এই জাতক প্রচুর উন্নতি করতে পারে। সেটা হতে পারে ওকালতি, সেটা হতে পারে কোনো ধরনের এজেন্সি যেখানে জাতকের বাক্য তার অর্থ সম্পদের উৎস, অর্থাৎ জাতক সেখানে কথা বিক্রি করে খায়। জাতকের জীবনে আঠাশ সাঁইত্রিশ তিপ্পান্ন এই যে বয়স, এই সময় প্রভূত উন্নতির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। যদি কোনো কারণে এই সময় মোটামুটি শুভ দশা দেখতে পাওয়া যায়, সেই দশা যদি 1, 5, 9, 4, 7, 11 ইত্যাদি ভাবের সঙ্গে কানেক্টেড হয়, তাহলে জাতকের উন্নতির মাত্রা চরম পর্যায়ে পৌঁছে যায়। বিবাহিত জীবনে এই কালসর্পযোগের কারণে কিছু না কিছু অশান্তি ফেস করতেই হয়। কিন্তু যদি বিষধর কালসর্পযোগ আপনার জন্মকুণ্ডলিতে থাকে এবং তার সঙ্গে জন্মছকে যদি অ্যাটলিস্ট একটা বিপরীত রাজযোগ থাকে, অর্থাৎ কোনো দুস্থানপতি গ্রহ সে অন্য কোনো দুস্থানে যদি অবস্থান করে, সেই ক্ষেত্রে জাতক কিংবা জাতিকার আফটার ম্যারেজ ভাগ্যের চরম পরিবর্তন হতে দেখতে পাওয়া যায়। এবং এই যে পরিবর্তন, এটা কিন্তু ডেভেলপমেন্টের দিকেই হতে দেখতে পাওয়া যায়। যদি জন্মকুণ্ডলিতে রাহু এবং কেতুর নক্ষত্র অধিপতি গ্রহরা বলবান অবস্থায় থাকে, মোটামুটি বলবত্তা প্রাপ্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে জাতক অতি সহজে জীবনে এগিয়ে যেতে সক্ষম হয়, অর্থনৈতিক দিক থেকে সাফল্য অতি সহজসাধ্য হয়ে ওঠে। পঞ্চম ভাবস্থ কেতুর সঙ্গে যদি লগ্ন কিংবা নবম ভাব সম্পর্ক স্থাপন করে, তাহলে জাতকের মধ্যে জ্যোতিষ, তন্ত্র ইত্যাদি শাস্ত্রের প্রতি আগ্রহ বাড়ে। জাতক তার পূর্বজন্মের ক্ষমতা তাকে ব্যবহার করতে সক্ষম হয়, অর্থাৎ আগের জন্মে তার যে অর্জিত জ্ঞান, তার যে অর্জিত অভিজ্ঞতা, সেইগুলিকে এই জন্মে প্রয়োগ করবার ক্ষমতা তার মধ্যে দেখতে পাওয়া যায়। এবং এই ক্ষমতার কারণে জাতক কিন্তু তার জীবনে প্রচুর উন্নতি করতে পারে। যে ফিল্ডে জাতক অগ্রসর হয় সেই ফিল্ড থেকেই জাতকের উন্নতি দেখতে পাওয়া যায়, এবং পূর্বজন্মের অর্জিত জ্ঞান অভিজ্ঞতা সেগুলিকে কাজে লাগিয়ে জাতক খুব সহজেই নিজের একটা জায়গা, নিজের একটা ক্ষেত্র তৈরি করতে সক্ষম হয়। তবে কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। জন্মকুণ্ডলিতে বিষধর কালসর্পযোগ যদি উপস্থিত থাকে, বাধা বিপত্তি আপনাকে ফেস করতে হবে। এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা আসবে, সন্তানের যত্ন, তাকে বড় করে তোলা ইত্যাদি ক্ষেত্রে সমস্যা দেখতে পাওয়া যাবে। সন্তানের মধ্যে কখনো কখনো সমস্যা কিংবা কোনো ডিসঅর্ডার সেটা আসতে পারে। তাই জন্মকুণ্ডলিতে যদি এই ধরনের যোগ থাকে, তাহলে বিচার করতে হবে যে এই যোগ কতটা অ্যাক্টিভ, কালসর্পযোগের প্রভাব সেটা আপনার জীবনে কতটা পড়েছে। প্রচুর সম্ভাবনাময় মানুষ তারা কিন্তু কালসর্পযোগের প্রভাবে হারিয়ে যেতে পারেন, আবার খুব সহজ সরল মানুষ তারাও কিন্তু এই কালসর্পযোগের প্রভাবে প্রচুর 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 উন্নতি করতে সক্ষম হতে পারেন। তাই যদি জন্মকুণ্ডলিতে বিষধর কালসর্পযোগ থাকে, তাহলে প্রত্যেকটা পদক্ষেপ একটু সুচিন্তিত পরিকল্পিতভাবে নিতে হবে। সমস্যা বর্জিত পথে এগিয়ে যাওয়া আপনার জন্য শুভ এবং আনন্দদায়ক হবে। খেয়াল রাখতে হবে, এই কালসর্পযোগ যদি থাকে সেই ক্ষেত্রে সাত্ত্বিক জীবন এটা কিন্তু আপনার সর্বপ্রথম রেমিডি। দ্বিতীয়ত খেয়াল রাখতে হবে যে দেবগুরু বৃহস্পতি তিনি যেন কোনোভাবেই আপনার কৃতকার্যের দ্বারা পীড়িত না হয়ে থাকেন। আপনার বিহেভিয়ার অত্যন্ত উগ্র, আপনি ঝামেলা প্রবণ, আপনি মাঝে মাঝেই আকণ্ঠ মদ্যপান করছেন, এই সমস্ত ক্ষেত্রে এই বিষধর কালসর্পযোগের কুপ্রভাব এটা কিন্তু চরম মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে। এছাড়া সাধারণ পুজো পাঠ, ভগবান শিব, হনুমানজি এদের প্রতি ভক্তি প্রদর্শন, শনিদেবের প্রতি শ্রদ্ধা, শনি মন্দিরে দান, সাধারণভাবে দান, একটু সাত্ত্বিক জীবনের সঙ্গে সংযুক্ত থাকা, এগুলি কিন্তু আপনার সমস্যাগুলিকে খুব সহজেই প্রতিহত করতে পারবে এবং মোটামুটি শান্তিপূর্ণ একটা জীবনের মধ্যে আপনাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। নমস্কার।